21 বছরের একটা মেয়ে, অবিবাহিত। অবিবাহিত হয়েও সে বাতাসে গর্ভবতী হয়ে গেছে। কি অবাক হচ্ছেন, চমকে উঠেছেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক অবিশ্বাস্য ঘটনার বিস্তারিত। এক ডাক্তারের কাছে রোগীর কমপ্লেইন হলো গত 3 মাস যাবৎ তার পিরিয়ড বন্ধ, এবং সাথে এক ডাক্তারের 3 মাস পূর্বে প্রেসক্রিপশন দেখিয়ে অভিযোগ করলো ওই ডাক্তারের ওষুধ খেয়েই তার এই সমস্যা হয়েছে। ডাক্তার প্রেসক্রিপশনে দেখলেন UTI এর চিকিৎসা দেওয়া। ডাক্তার সাহেব রোগী ও তার মাকে বোঝানোর চেষ্টা করলেন যে ওষুধগুলোতে এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তবে ডাক্তার সাহেব ব্যর্থ হলেন, তারা তাদের অভিযোগেই অটল। যাই হোক, কথা না বাড়িয়ে একটা তলপেটের USG ও প্রস্রাবের রুটিন পরীক্ষা করতে বললেন। ডাক্তার সাহেব USG করতে গিয়ে দেখেন 12 সপ্তাহের প্রেগনেন্সি। ডাক্তার অবাক হলেন না, কেননা তিনি ডাক্তার, তার জন্য এরকম ঘটনা স্বাভাবিক। কিন্তু মেয়ে এবং তার মাকে বলার সাথে সাথে মেয়ে লাফ দিয়ে উঠল USG বেড থেকে। কি বলেন এইসব আম্মা গো, আম্মা, এই ডাক্তার এইসব কি বলে, কিভাবে সম্ভব? আম্মা বিশ্বাস করো, ডাক্তার সাহেব বিশ্বাস করেন, আমার এরকম কিছুই ছিল না। আল্লাহ গো আল্লাহ, তুমি আমারে একই শুনাইলা। কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার দশা। অন্যদিকে মেয়েটির মার দৃষ্টি দেখে মনে হলো দুনিয়াতে নাই। ডাক্তার সাহেব বললেন, মেশিনে যা দেখা যাচ্ছে যা সত্যি তাই আমি বলেছি, এতে কোনো ভুল নেই। তারপর যা ঘটলো তা হলো আকাশ থেকে মাটিতে পড়ার মতো ঘটনা। মা বলছেন, অয় তুই কাঁদিস না, কাঁদিস না, বাতাসে এইরকম হয়েছে, আলগা বাতাস, খারাপ বাতাসে, কাঁদিস না। মায়ের এমন কথা এবার মেয়ে সুযোগ পেয়ে গেল। হ আম্মা হ, আমি তোমারে 3 মাস আগে একবার বলছিলাম না, আমি ঘরে শুয়ে থাকা অবস্থায় একটা কিরকম জানি বাতাস আমার গায়ে লাগছিল, তখন থেকেই তো আমার শরীর অসুস্থ হতে শুরু করলো, না আম্মা? তারপর মেয়েটা ডাক্তারকে উদ্দেশ্য করে বিলাপ শুরু। ডাক্তার সাহেব, এখন এটা কি করা যাইব, আল্লাহ গো তুমি আমারে মায়রা ফেলা, উঠায় নাও। ডাক্তার সাহেব দেখলেন বিপদ, এ তো চেম্বারেই উঠায় ফেলতেছে। তখন ডাক্তার সাহেব বলে উঠলেন, শুনেন, বাতাসে হয়েছে না কিসে হয়েছে এটা আমার জানার দরকার নাই, আপনার পেটে বাচ্চা আছে এটাই সত্যি, আর MR করানোর সময় পার হয়ে গেছে। ডাক্তারের এই কথা শুনে আরো কিছুক্ষণ কান্নাকাটি রোনাজারির পর চেম্বার থেকে তারা বের হয়ে যাওয়ার সময় মেয়ের মাকে ডাক্তার ডেকে বললেন, শুনেন, এইসব আলগা বাতাস টাতাস বাদ দিয়ে কার বাতাসে হয়েছে মেয়ের থেকে বের করেন, ও পারলে ওই বাতাসের সাথে বিয়ে দিয়ে দেন। মা, হ বুঝছি বলে হনহন করে হাঁটা দিলেন। বেচারা ডাক্তার সাহেব বসে বসে কিছুক্ষণ ভাবলেন, হায়রে বাতাস, হায়রে বাতাস। হাসি পাচ্ছে বটে, তবে দুঃখ হচ্ছে আমাদের সমাজ এমন অশিক্ষিত অবুজ মায়েদের প্রতি, যে মায়েদের বোকা বানিয়ে মেয়েরা এভাবেই প্রেগনেন্ট হয়ে বাতাসের উপর দায় চাপিয়ে দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, সত্য এই ঘটনাটি এক ডাক্তারের থেকে সংগ্রহীত। কমেন্ট করে জানিয়ে দিন এই ঘটনাটি নিয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি শিক্ষণীয় মনে হলে অবশ্যই একটি লাইক দিন, অসংখ্য শেয়ার করুন। আরো এমন ঘটনা নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।